আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা বেশ কয়েকদিন ধরে আমাদেরকে অনেক মেসেজ করতেছেন যে ভাই, বর্তমানে যে দরপাক চলতেছে এই দরপাকে বৈধ অবৈধ সকল প্রবাসীদেরকে কিন্তু এক নাগারে ধরছে, কাউকে ছাড় দিচ্ছে না। আসলে কেন বৈধ প্রবাসীদেরকে ধরবে বা এর কারণটা কি? আমরা সবাই জানি যে সৌদি আরবে যে শ্রম মন্ত্রণালয়ের আইন রয়েছে, তার একটি একটি আইনের দ্বারা হচ্ছে কোনো প্রবাসী যদি বা কোনো কর্মী যদি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই তাকে কাজের পারমিট নিতে হবে গভর্নমেন্ট থেকে এবং আপনার কফিল থেকে তার অনুমোদন নিতে হবে। তারপর হচ্ছে আপনি অন্য জায়গাতে কাজ করতে পারবেন, অর্থাৎ অন্য ডিস্ট্রিক্টে, যে ডিস্ট্রিক্টের জন্য আপনি পারমিশন নেবেন, ওরাকা রেডি করবেন, সেই ডিস্ট্রিক্টে গিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু কফিলের কাজই হতে হবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে বর্তমানে যে সকল প্রবাসী ভাইদের আকামার মেয়াদ আছে, সব কিছু ভ্যালিড আছে, তারপরেও তাদেরকে ধরতেছে। তার মেন কারণ হচ্ছে তাদের আকামও ভ্যালিড আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তার কফিল হচ্ছে দামামে, সে কাজ করতেছে রিয়াদে, তার কোনো ওরাকা নাই, কফিলের কাজ না, সে কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করতেছে। এরকম অনেক প্রবাসী ভাই আছেন যারা কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করতেছেন। আপনার কফিল এক ডিস্ট্রিক্টের, আপনি কাজ করতেছেন আরেক ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করবেই, এটা স্বাভাবিক, এটা নতুন কিছু না। কিন্তু এতদিন এরকম দরপাক ছিল না বা এই ধরনের লোকগুলোকে ধরতো না, কিন্তু চাইলে যে কোনো সময় ধরতে পারতো, কিন্তু ধরতো না। যাই হোক, এটা হচ্ছে রিজন যে আপনার কফিল এক জায়গাতে, আপনি কাজ করতেছেন আরেক জায়গাতে, এবং কাজটাও আপনার কফিলের না। আপনার কফিলের যদি কাজ হয়, সেক্ষেত্রে আপনি ওরাকা নিয়ে অন্য ডিস্ট্রিক্টে আপনার কফিলের যেখানে আপনাকে পাঠাবে সেখানে কাজ করতে পারবেন, ওখানে পুলিশ আপনাকে চেক করলে এগুলো দেখালে ধরার কথা না। এটা হচ্ছে প্রথম কারণ। এবং দ্বিতীয়ত যেই কারণটা, সেটা হচ্ছে যে সকল প্রবাসী ভাইরা অবৈধ রয়েছেন, ধরেন আকামার মেয়াদ নাই, আকামায় হুরুব আছে, হ্যাঁ, এ ধরনের লোকগুলো আপনারা যারা আছেন তাদেরকে ধরবে। তো তাদেরকে ধরার পর তাদেরকে হয়তো জেলে পাঠিয়ে দিবে, তারপর এটা সিদ্ধান্ত পরে আসবে, তাদেরকে জেল খাটাবে কিছুদিন নাকি আপনার তাদেরকে সফর করে দিবে, সেটা হচ্ছে তাদের একটি বিষয়। এই কারণে কিন্তু ধরতে পারে, আপনার যদি হুরুপ থাকে অথবা আকামার এক্সপায়ার থাকে সেক্ষেত্রে ধরতে পারে। কিন্তু যে বিষয়টা আমরা এখন লক্ষ্য করেছি সেটা হচ্ছে হুরুপ বলেন অথবা আপনার আকামা এক্সপায়ার লোক ধরেন, বেশিরভাগগুলোই হচ্ছে ধরার পর আকামারগুলোতে গ্রামা দিয়ে দিচ্ছে, গ্রামা দিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তো এই হচ্ছে দ্বিতীয় কারণ। এবং তৃতীয় যে কারণটা, যে সকল প্রবাসী ভাইরা অবৈধ রাস্তা দিয়ে সৌদি আরবে প্রবেশ করছে, ধরেন এই করোনা মহামারীর করোনা সময়, এই মহামারীর সময় কিন্তু সৌদি আরবে কিন্তু ফ্লাইট বেশিরভাগ সময় বন্ধ ছিল, অনেক দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করেছে অবৈধ পথে। অবৈধ পথ বলতে এয়ারপোর্ট কন্ট্রাক্টে অনেকে ঢুকছে, দেন হচ্ছে আপনার বর্ডার ক্রস করে ঢুকছে। তো এই ধরনের লোকগুলোকে এখন ধরতেছে এবং তাদেরকে কিন্তু সাজাও হবে, তাদের বিশাল সাজা হবে। যাই হোক, চতুর্থ যে কারণটা, সেই কারণটা হচ্ছে ওমরা এবং ভিজিট ভিসায়। যে সকল প্রবাসী ভাইরা ওমরাতে আসছিলেন এবং আসার পর আপনারা সৌদি আরব থেকে আর ব্যাক করেননি, তারপর ভিজিট ভিসা যারা আসছিলেন তারা আর ব্যাক করেননি, সো এই ধরনের প্রবাসীদেরকে বা এই ধরনের যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে অ্যারেস্ট করতেছে এবং তাদেরকে ধরতেছে। এবং পঞ্চম যেটা, সেটা হচ্ছে যে সকল প্রবাসী ভাইদের এক্সিট লাগানো ছিল, ফাইনাল এক্সিট লাগানো ছিল, যেটাকে আমরা বলি খুরুজের নাহায়া, লাগানো ছিল এক্সিট, বাট সে এক্সিটের সময় তারা যায়নি, দেন হচ্ছে এখন তাদেরকেও কিন্তু ধরতেছে। তো এবারে যে আমি আপনাদেরকে ওভারঅল যে বিষয়টা বললাম সেটা হচ্ছে, আপনি যদি বৈধ থাকেন বা বৈধ অবস্থায় থাকেন, আপনার কফিল যেখানে আছে সেখানে যদি আপনি কাজ করেন, আপনার কফিলের কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে ধরবে না, এটা ধরার চান্স নাই বললেই চলে। এছাড়া যদি আপনার কফিলের অনুমতি ব্যতীত আপনি অন্য কোথাও গিয়ে কাজ করেন, পালিয়ে যান, চলে যান, সেক্ষেত্রে তো আপনাকে ধরবেই। তো যাই হোক, তারপরেও যদি আপনাদের কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেব, হয়তো লাইভে এসে দেব অথবা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পর্যন্ত যারা প্রবাসী যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেলটিকে অন করে দিবেন, আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টিল দেন গুড বাই।